জ্বালানি তেলের দাম বাড়ানোয় নিম্ন আয়ের মানুষজনের কষ্ট হচ্ছে জানিয়ে তা লাঘবে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য দেবার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী আগারগাঁওয়ে অনুষ্ঠিত একনেক সভায় একথা বলেন তিনি। আর সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, রাজধানী উত্তরা দুর্ঘটনায় ক্ষোভ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রাশিয়া থেকে জ্বালানি তেল আনার উপায় খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা, যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন ও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2500 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যায় তখন তা থামিয়ে দিতে নানান চক্রান্ত শুরু হয়, আর এবার তার সাথে যোগ হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আমি জানি যে এই তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্যপণ্য দামটা বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারি। 15 টাকা চাল, যা প্রায় 50 লক্ষ মানুষ পরিবারকে আমরা দেব সেটা সিদ্ধান্ত নিয়েছি। 1 কোটি মানুষের জন্য বিশেষ পারিবারিক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে সেই ব্যবস্থার পদক্ষেপ নিচ্ছি। তা আমি মনে করি যে হয়তো আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে আমাদের এই নিম্নবিত্ত সাধারণ মানুষগুলি তার জন্য কষ্ট না পায়। সভা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, সোমবার উত্তরার দুর্ঘটনা ও মৃত্যু নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই পিডি, এই কনসালটেন্ট, এই ঠিকাদার, এদের দায়িত্ব এই ধরনের কাজ কিভাবে যথাযথ ব্যবস্থা না নিয়ে 2 মাথা ট্রাফিক বন্ধ করে সাধারণত করে দেখছি, কিছু না করে এরা করে দিল। সি ইজ মাইটিলি অ্যাংরি অলসো। আমি বলবো যে কেন এটা হলো, দেখা উচিত, এবং সি ইজ গিভেন অ্যান অর্ডার, ডিপলি তদন্ত করতে হবে এবং দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে। এছাড়া দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে বিভিন্ন উপায় খুঁজে বের করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। সাম্প্রতিক মূল্যস্ফীতি বলি না আমরা, মূল্যস্ফীতি তো বলি, এর জন্য নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে, সি ইজ অ্যাওয়ার অফ ইট, এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন, এবং অর্থ মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রণালয় সবাই আমরা দেখবো যাতে কোথায় কীভাবে এটা আরও প্রশমিত করা যায়। এই পলিসি আরও থাকবে, তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না, সেটা এখন রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে নিয়ম নীতি বের করে, এটা হলো জেনারেল প্রিন্সিপলের কথা, এক্ষুনি করবো বলে আজকে বিকেলে এটা বলা হয়নি। উই মাস্ট এক্সপ্লোর দিস ওয়ে। সেপ্টেম্বরের পর দেশে লোডশেডিং অনেকাংশে কমে আসার পাশাপাশি বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমবে বলে এ সময় আশ্বস্ত করেন পরিকল্পনা মন্ত্রী রকনউদ্দিন। NTV News, ঢাকা।